ময়মনসিংহের হালুয়াঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রাত 12:01 পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে মালঞ্চ প্রদানের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ খান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন মালঞ্চ প্রদানের পর একে একে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ মুক্তিযোদ্ধা সংসদ, হালুয়াঘাট প্রেস ক্লাব, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন মালঞ্চ প্রদান করেন। উপজেলা পরিষদের উদ্যোগে প্রভাত রেলির মাধ্যমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। ময়মনসিং হালুয়াঘাট থেকে এম এ মালিকের তথ্যচিত্রে পল্লী টিভি। দেশ ও জনতার কথা বলে।